জিনসাপের আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে পরিবারের সবাই। এমনকি এই বাড়িটিতে সাপ জিন পরির আতঙ্কে জান না স্থানীয়রাও। দুটো জিন আছে, একটা হিন্দু একটা মুসলমান, এরকম নাকি কোন কবিরাজে বলেছে। বলার পরে আমরাও একটু একটু ভয় ভয়ে পাতাম। ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলার মহেশপুরের উজ্জ্বলপুর গ্রামে সাপের কামড়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর পর স্বজন হারানোর ভয়ে বসত বাড়ি ফেলে বর্তমানে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন দিনমজুর আব্দুর রশিদের পরিবার। বাড়িটিতে সবকিছু আগের মতো থাকলেও সাপের কামড় আর জিনের ভয়ে প্রায় চার মাস খালি পড়ে আছে তার বাড়ি। তারা এই বাসা থেকে চলে গেছে আজকে তিন চার মাস ধরে। ওই ছেলেটা মারা যাওয়ার পরে সবকিছু ফেলাই রেখে গেছে, ঘর বাড়ি গোয়াল ঘর রান্নাঘর সবকিছু ফেলাই রেখে চলে গেছে। এবং সে হচ্ছে গিয়ে জমি বিক্রি করে দেওয়ার একটা সাইনবোর্ড দিয়েছে যে জমিটা বিক্রি করে দিবে, এবং কেউ এই জমিটা হচ্ছে গিয়ে নিতে চাচ্ছে না। আব্দুর রশিদ জানান তার আদিবাড়ি বহ্নি গ্রামে হলেও বিয়ের পর প্রায় ৪৩ বছর আগে উজ্জ্বলপুরে বাড়ি করে বসবাস শুরু করেন তিনি। প্রায় ২৭ বছর আগে কোনো এক ভোর রাতে তার স্ত্রী ও সেজ ছেলেকে বোরা প্রজাতির সাপে কামড় দেয়। পরদিন স্ত্রী সন্তান দুজনেই মারা যায়। ভোর রাতে বলছে আমার এখানে কিছু কাম দিয়েছে, তখন আমি দৌড়ে গিয়ে বান্ধন দিলাম। দেওয়ার পরে খানিক বসে থাকলাম, থাকার পর দেখছি বাইরের তো আবার একটা সাপ বোরা সাপ ঘুরে আবার আসছে আমার ঘরের দিকে। তখন আমি এটা লাঠি দিয়ে আঘাত করি, সাপে আঘাত করার পরে ওই সাপ মরলে না, তারপর গর্তে ঢুকে গেল। যাওয়ার পরে আমি আর কি করবো, তখন সকালবেলা সে আমার সপরিবার ওজারা এসে ঝাড়া পোঁচা করে আমার বড় ৭টার দিকে মারা যায় সকাল। তখন আমার ছেলেরা ঝাড়া পোঁচা করতে করতে বেলা ১টার দিকে আমার ছেলেও মারা যায়। তখন দুজন আর একসাথে গোরস্থানে কবর দেওয়া হয়। পরবর্তীতে আবারও বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এই বাড়িতেই সংসার শুরু করেন আব্দুর রশিদ। দীর্ঘদিন পর প্রায় চার মাস আগে আবারও তার সংসারে নেমে আসে স্বজন হারানোর বেদনা। ঘরে শুয়ে থাকা অবস্থায় ভোর রাতে সাপের কামড়ে মারা যায় তার ছোট ছেলে। এর ১৫ দিন পর আবারও রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কাটে তার পুত্রবধূকে। ওঝার কাছে নেওয়ার পর পুত্রবধূ প্রাণে বেঁচে গেলে জিন সাপের কথা বলেন তিনি। এরপর থেকে আর নিজ বাড়িতে থাকার সাহস পাচ্ছেন না বলে জানান এই বৃদ্ধ। আবার আমার বৌমার আবার সাপে কাটে, কামরানের বারে বৌমার ওজার বাড়ি নিয়ে যায়, ওজার ধারা পোশাক করে আমার বৌমার বেঁচে গেল। তখন আমার আর সাহস হল না ওই বাড়ি থাকার জন্য, আমি তখন ওই বাড়ি ছেড়ে চলে আসি। সাপ আতঙ্কে বাড়ি ছাড়ায় অনেকটাই ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে আব্দুর রশিদের বাড়ি। স্থানীয়দের অনেকেই ভয়ে আসেন না সেখানে। বাড়ি বিক্রির সাইনবোর্ড টানালেও ভয়ে কেউ কিনতে চাচ্ছেন না বলে জানান আব্দুর রশিদের স্ত্রী কুসুম বেগম। কি বাজে কি করবো না করবো মাথায় খেয়াল করতেছে না, জমিন ব্যস্ত ভারী না। এদিকে বাড়িটিকে ঘিরে মানুষের মধ্যে ভয় থাকলেও এটি নিছক কুসংস্কার বলে দাবি করছেন স্থানীয় জনপ্রতিনিধি। মানুষের ভিতরে যে ভয় ভিত্তিটা, এটা আসলে কুসংস্কার, এটা কিছু না। আর এটা হলো ভুল কথা, কারণ যে মানুষের মধ্যে যে ভয় ভিত্তিটা, এটা আসলে কুসংস্কার। জিনসাপ বলতে কিছু নেই বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার শুভ্রা রানী দেবনাথ। পাশাপাশি তিনি এসব জিনসাপ বিশ্বাস না করে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। এটা জিনসাপ বলে আসলে কোনো কিছু অস্তিত্ব নেই, এটা সাপেই কামড় দিয়েছে। কিন্তু সাপ যে আক্রোশ বসে একজন একটা ফ্যামিলির কামড় দিয়ে ওই ফ্যামিলি পুরো নির্বংশ করে দেবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল।